নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ, সঙ্গে আমি সবাইয়া। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ মালদার। ধরপাকড় করা টোটো ভাঙল জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবন চত্বরে জেসিপি দিয়ে ভাঙা হয় টোটোকলি। এদিন অতিরিক্ত জেলা শাসক অশোক কুমার মোদক ও সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো টোটো চালকদের ক্ষোভের মুখে পড়েন। টোটো চালকরা বলেন, টোটো ভেঙে দেওয়ার পরেও নতুন টোটো কিনতে পারছেন না তারা। প্রশাসনের কাছে তারা অতিরিক্ত সময়ের দাবি করেন। সদর মহকুমা শাসক বলেন, প্রশাসনিক বৈঠক করে নিষিদ্ধ করা হয়েছিল টোটো, তার বদলে শহরে চলবে ই রিক্সা। 31 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল টোটো চালকদের। এরপরেও যারা অবৈধভাবে শহরে টোটো চালাচ্ছে, সেই টোটোগুলি ধরপাকড়ের অভিযান চলছে। এদিন মোট 19টি টোটো ধরা হয়, সেগুলিকে বাজেয়াপ্ত করা হবে। যতদিন না অবৈধ টোটো ধরা হবে, ততদিন চলবে ধরপাকড় অভিযান বলেও জানান তিনি। 31 জানুয়ারি অবধি টোটো অ্যালাউড আছে, 31 জানুয়ারির পরে আর চলবে না। তো যারা বাইরের কিছু লোকজন ঢোকে, গ্রামাঞ্চল থেকে লোকজন এসে এখানে চালায়, তাদের এখানে শহরের যানজটের একটা সমস্যা হচ্ছে। প্লাস যেটা হাইকোর্টের গাইডলাইন আছে যে ই রিক্সাই কেবলমাত্র চলবে ভ্যালিড লাইসেন্স সহ, এবং রুট পারমিট একটা করা হবে যাতে যানজটটা আমরা অ্যাভয়েড করতে পারি। সেই অনুযায়ী আমরা কিছু ইললিগাল টোটো আমরা ধরেছি। তো কিছু দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলের আছে, তারা ঢুকে গেছে, মানে হয়তো ব্যবসার তাজেদেই এখানে ব্যবসা করতে ঢুকেছে। তো তারা যদি গ্রামে নিয়ে যেতে চাইছে, দু একজন তারা প্রেয়ার করছে, সেটা আমরা দেখছি কনসিডার করা যায় কি না। বাট টোটো কোনো জায়গায় চলবে না, টোটো আইন আছে যেটা জানেন, আমরা অলরেডি ঘোষণা করেছি বিভিন্ন জায়গায়। আজকে কি করলেন স্যার? হ্যাঁ, আজকে কি আজকে এখানে কি করছেন? কত টোটো স্যার ক্রসিং হবে? যারা ইললিগাল টোটো চালাচ্ছে তাদের টোটো ক্রস করা হবে, ভাঙা হবে। স্যার 31 তারিখ লাস্ট ডেট ছিল, সবাই কি টোটো জমা দিয়েছে? না, এটা তো যারা এসছে আমাদের কাছে, কিছু আমাদের অলরেডি ক্র্যাশ করেছি এর আগে, তো যারা করেনি তাদেরকে এবার আমরা ইয়ে করবো। আজকে সেদিন চলবে স্যার এটা ভিজুয়াল দিয়ে করে নিলাম।